একাদশ ভর্তির ক্ষেত্রে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো, তোমাদের যে ভর্তি সেটা কি লটারির মাধ্যমে হবে নাকি তোমাদের রেজাল্টের মাধ্যমে হবে নাকি ভর্তি পরীক্ষার মাধ্যমে হবে। তো এই ভিডিওতে আমরা সেই তিনটে বিষয় নিয়ে কথাবার্তা বলবো, কারণ গত কালকে থেকে এই বিষয়টা আমাকে অনেকেই প্রশ্ন করতেছে, ভাই আর কোথায় নাকি শুনেছি লটারির মাধ্যমে আমাদের ভর্তি হবে, আমাদের রেজাল্টের মাধ্যমে হবে না, বিষয়টা একটু ভেঙে বলেন। তো প্রথমত বলি, দেখো এই বিষয় নিয়ে আসলে কথা বলাটার যৌক্তিকতা খুবই কম, কারণ এটার মধ্যে বেশ কিছু ভুল তথ্য আছে। কোনটা ভুল কোনটা সঠিক আমি একটু বুঝিয়ে দিচ্ছি, শেষ পর্যন্ত দেখো। আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না, করে রাখো ভাইয়া, কারণ নিয়মিত প্রত্যেকটা বিষয় আপডেট, তোমাদের অ্যাডমিশন, তোমাদের পরীক্ষা, তারপর হচ্ছে তোমাদের সব বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে অনেক তথ্য আমাদের কাছ থেকে পাবা। এবং যেহেতু অ্যাডমিশনটা হবে সম্পূর্ণ অনলাইনে, সো আমাদের অনেক তথ্য তোমাদের দরকার হবে, তাই যুক্ত থাকো। সো এখানে আমরা প্রথমত কথা বলি তোমাদের অ্যাডমিশনের তিনটা পার্ট নিয়ে। কী কী বলেছিলাম বলো তো? লটারি, ভর্তি পরীক্ষা এবং হচ্ছে তোমাদের যে মানে রেজাল্টের উপর। দেখো প্রথমত বলি, তোমাদের ভর্তি পরীক্ষা হয় অ্যাডমিশনে মাত্র চারটা কলেজে, বাংলাদেশের চারটা কলেজ, তার মধ্যে একটা হচ্ছে নটর ডেম, তারপরে একটা হচ্ছে যে সেফট জোসেস, তারপরে আরও এরকমের চারটা কলেজে যেটা খ্রিস্টান ধর্মে যাই লটারির মাধ্যমে, খ্রিস্টান মিশনারি চার কলেজে মূলত তোমাদের এইভাবে হয়। কি হয় যে ডিরেক্টলি তারা তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে তারা মূল্যায়ন করে, শিক্ষা মন্ত্রণালয়ের যে নিয়ম আছে সেই নিয়মে তারা যায় না, তারা শুধুমাত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে যারা ওইখানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদেরকে তারা নিয়ে নেয়। সেই একটা বিষয়, এই চারটা কলেজ বাদে বাকি সকল কলেজের, বাকি সকল কলেজের মেধার ভিত্তিতে মূল্যায়ন করা হবে, কোনো লটারি না। লটারি নিয়ে আমি দেখলাম ইউটিউবে, যখন আমি সার্চ করলাম যে লটারি নিয়ে কথাটা, তখন আমি অনেক ইউটিউব চ্যানেলকে দেখলাম তারা ওইগুলোতে গুজব ছড়াচ্ছে, এটা ওটা বলছে, ঠিক আছে। এখন লটারির বিষয়টা একটু ক্লিয়ার করে বলি, হ্যাঁ লটারির মাধ্যমে অ্যাডমিশন হয়, তবে সেটা তোমাদের না, সেটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্স থেকে ক্লাস টেন, ওদেরকে লটারির মাধ্যমে স্কুলে ভর্তি করায় সরকারি বিষয়গুলো লটারির মাধ্যমে। তোমাদের ক্ষেত্রে না, তোমাদের অ্যাডমিশন হবে তোমাদের এই যে দেখতে পাচ্ছ এই যে অ্যাডমিশন ওয়েবসাইট ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ বিডি, এই ওয়েবসাইটে তোমরা আসলে বুঝতে পারবে। এখানে কিন্তু কলেজ ওয়াইজ, বোর্ড ওয়াইজ কলেজের লিস্ট দিয়ে রেখেছে, এখানে যদি তোমরা আসো রিল্যাক্সে তোমরা দেখতে পারবা যে তোমাদের যে লিস্ট আছে সেখানে তোমাদের যোগ্যতা দেওয়া আছে, সেখানে ন্যূনতম এই যে দেখতে পাচ্ছ এই পাশে এই যাই, এখানে কিন্তু তোমার মিনিমাম জিপিএ, অ্যাভেলেবেল সিট সব কিছু দেওয়া আছে। অর্থাৎ এখানে তোমাদের তোমাদের রেজাল্ট কার যত ভালো, যার যত রেজাল্ট ভালো সে তত ভালো কলেজে পাবা। এবং এখানে সম্পূর্ণ আগের নিয়মই হবে, সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে অ্যাপ্লাই করতে পারবা, এবং এখানে তোমার মেধার ক্রমে তোমার নম্বরের উপর ভিত্তি করে নিবে, যার নম্বর যত বেশি তাদেরকে গুরুত্ব দেওয়া হবে। আবারও বলছি, নাম্বারের উপর গুরুত্ব দিবে, মেধার উপরে গুরুত্ব দিবে, রেজাল্টের উপরে গুরুত্ব দিয়ে অ্যাডমিশন নিবে, কোনোভাবেই লটারি ভর্তি পরীক্ষা না। জাস্ট ভর্তি পরীক্ষা ওই চারটা কলেজের জন্য প্রযোজ্য, এছাড়া বাকি যত কলেজ আছে বাংলাদেশের, যত কয়েক হাজার কলেজ আছে, সব কলেজ কিসের মাধ্যমে ভর্তি হবে? শুধুমাত্র তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। যদি এরকমই কেউ এই ইউটিউবে ফেসবুকে এই কথাগুলো বলে, তাকে বুঝিয়ে বলবা যেগুলো ভুল তথ্য। অ্যাডমিশন কোনো চেঞ্জ করার সম্ভাবনাই নেই। দেখো এই যে অলরেডি বোর্ডে বোর্ড সব কিছু করে দিয়েছে, ওয়েবসাইট রেডি করেছে, তোমাদের দুই দিনের মধ্যে নোটিশ প্রকাশ করবে, ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইট আসলে দেখতে পারবা। আর যদি তোমাদের অ্যাডমিশন যদি তোমাদের ইসের মাধ্যমে হয়, লটারি বা যে কোনো অন্য কোনো উপায় যদি হয়, সেটা তো নীতিমালা প্রকাশ করবে, সেটা প্রথম আলো থেকে শুরু করে সব নিউজ পত্রিকা তোমরা দেখতে পারবা, টিভিতে দেখতে পারবা, দুই একটা টিভি চ্যানেল তারা কী নিউজ করেছে, বিডিসি না কি না কি নাম, উল্টাপাল্টা নিউজ করে তোমাদেরকে বিব্রত করছে, হয়তো বা তাদের এখানে ভুল বোঝাবুঝি হতে পারে, বা তারা হয়তো অন্য কিছু বলছে তোমরা হয়তো অন্য কিছু বুঝতেছো। তো এইভাবে অনেকে ছোটো ছোটো ক্লিপসগুলো, সেগুলো মানে ছোটো ছোটো ক্লিপস যেখানে মূল তথ্যটা নাই, এটা ভুল ভাল তথ্য, সেই তথ্যটা তারা যায় ফেসবুকে শেয়ার করে দিয়ে বিব্রত করে, সেগুলো থেকে একটু এড়িয়ে চলো। আশা করি ভালো কিছু হবে, তোমাদের অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা করো, অ্যাডমিশন নিয়ে নিয়মিত ভিডিও আসতে যাচ্ছে সেগুলো দেখো। আজকে আমরা এখানে এই ভিডিও নিচ্ছি, ভালো থাকবো সকলে, আল্লাহ হাফেজ।